সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া পুলিশ খুনের মামলায় অভিযুক্ত দুবাইয়ে অবস্থানরত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে এসব কথা বলেন মন্ত্রী। আলিনমান সীমান্তের প্রতিবেদন। শনিবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাহির বক্তব্য সঠিক কিনা কিংবা পুলিশ যা করেছে তা ঠিক কিনা তদন্তেই তা বেরিয়ে আসবে। ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ তদন্ত করতে হলে সবকিছু বেরিয়ে আসবে। মাহি যে কথাগুলি বলেছে সেইটাই সঠিক কিনা কিংবা আমাদের পুলিশ যেটা করেছে এইটাও সঠিক তথ্যের উপরে করেছে কিনা সবগুলি তদন্তের উপরে বেরিয়ে। আরেকটা বিষয়, এদিকে পুলিশ খুনের মামলার অভিযুক্ত দুবাইয়ে অবস্থানরত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা শুনেছি সবই, আমাদের কাছে সঠিক তথ্য যেটুকু আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি ইন্টারপোলের তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কিনা এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদ বাকি ব্যবস্থা। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আল ইমরান সীমান্ত, এসিটিভি, ঢাকা।